কেন আমরা ট্রাই করেছি আমাদের 120% দেওয়ার। সো ওইটা আপনারা আসলে স্ক্রিনে আমাদের ইমোশনটা দেখতে পারবেন, এক একজন এক এক জায়গা থেকে আমাদের ইমোশনটা আপনারা হয়তো বা বুঝতে পারবেন। আর আমাদের টিম বিদ্রোহী রিবন ভাইয়া মাই ফেভারেট উনি আছেন, আমাদের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরদের এখানে আছে মনে হয় আলভিরা রুহান, দে গেভ দ্যার 100%, আসলে তাদেরকে ছাড়া এই মুভিটা কোনোভাবে পসিবল হতো না। আর নাদিয়াকে মিস করছি আমি, আই হোপ ও চলে আসে, হয়তোবা জামের মধ্যে আছে। মানুষ ভাইয়া, আফরান, নিশো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি আমি মনে করি আমি আসলে তাদের জন্য এখানে আসছি, তাদের সাপোর্ট যদি আমি মানে না পেতাম তাহলে এতদূর আমার পক্ষে একা আসা পসিবল হতো না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য। চরকিকে অনেক ধন্যবাদ আমার ফার্স্ট ওয়েলফেয়ার তাদের সাথে। রেদওয়ান রনি ভাইয়া ইজ ভেরি ক্লোজ টু মি, আমাদের অনেক আগে থেকে পরিচয়, কিন্তু এই মনে হয় ফার্স্ট একসাথে কাজ হচ্ছে, নট আন্ডার হিজ ডিরেকশন বাট আন্ডার হিজ ব্যানার। তো এটার জন্য অনেক অনেক ধন্যবাদ, সবসময় মনে থাকবে যে চরকি দিয়ে আমার ফার্স্ট ফিল্মটা আসলে আসে। থ্যাংক ইউ সো মাচ। আর কথা বলবো না, আমার মনে হয় নিশো ভাইয়ের সাথে কাজ করে করে আমারও বেশি কথা বলার অভ্যাস হয়ে যাচ্ছে। মেহজাবিন আর সাজগোজ কোথায়, তাদেরকে অনেক ধন্যবাদ, তাদের হ্যাম্পারটা আমার খুবই পছন্দ হয়েছিল, আমার ফেভারিট ব্র্যান্ডস, কিছু ভালো ভালো কসমেটিক্স পেয়েছি। অ্যান্ড সাজগোজ থেকে, কিন্তু সাজগোজ অ্যাপ থেকে আমি কিন্তু পারচেস করি। সো থ্যাংক ইউ ফর অলওয়েজ, ফর অলওয়েজ সাপোর্টিং গুড ওয়ার্ক। থ্যাংক ইউ সো মাচ সাজগোজ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যারা গেমে হেরে যাবে তাদের জন্য গিফট হ্যাম্পারটা দরকার, যারা জিতে যায় আজকে আজকে দিবে। ওকে থ্যাংক ইউ। মনোজ প্রামাণিক, অভিনয় করলে একটা মানে ভালো ব্যাপার আছে যে ক্যারেক্টারের মধ্যে লুকিয়ে থাকা যায়, কিন্তু কোথাও কথা বলাটা আসলে খুব কঠিন, নিজের ক্যারেক্টার থেকে পালানো যায় না। তো যাই হোক, মানে এটা খুব ভালো লাগছে যে নিজেকে বড় স্ক্রিনে দেখতে পাবো এবং সবাইকে নিয়ে নিজেদের সবাই নিজেদেরই মানুষ এখানে বেশিরভাগ, এবং মানে অনেকেই দেখতে আসছেন। আর মানে কি বলবো যে আমার খুব ভালো লাগছে, মানে অডিয়েন্সের যে রিয়াকশন এটা রিলিজ হওয়ার পর থেকে সেটা খুবই ভালো, মানে শুধু আমার অভিনয়ের জায়গা থেকে বলছি না, ভালো কন্টেন্টের জায়গা থেকে আসলে খুবই ভালো রিয়াকশন, এবং এটা আসলে আমাদেরকে এগিয়ে যেতে আরও সাহায্য করবে। সবাইকে বিদ্রোহী জানাও। ভিকি নাই, আমি ভিকিকে খুবই মিস করতেছি, কারণ মেহজাবিন আপু আরও যারা আছে অনেকেরই প্রথম প্রোডাক্ট, মানে ওয়েব ফিল্মের মতো আমাদের পুরো টিমেরও এটা প্রথম ওয়েব ফিল্ম। এবং সবচেয়ে ভালো লাগার জায়গা যেটা, ভিকি আর আমি একদম শুরু থেকে আমরা একসাথে কাজ করি,